শবে বরাতের রাতে ফুরফুরা শরীফে সাধারণ মানুষের ঢল, অর্থাৎ ফুরফুরা শরীফের ভক্ত মুরিদদের ঢল ইতিমধ্যেই নামতে শুরু করেছে। প্রতি বছর শবে বরাতের এই রাতে, পবিত্র রাতে, ফুরফুরা শরীফের ভক্ত মুরিদ যারা রয়েছে বিভিন্ন জেলা থেকে, তারা কিন্তু ফুরফুরা শরীফে আসে। এই রাতেই কিন্তু তারা আসে এবং এসে এখানে এই যে মাজার শরীফ রয়েছে, দাদা হুজুরের যে মাজার, সেই মাজার শরীফে তারা কিন্তু প্রার্থনা করে, তারা এখানে এসে জিয়ারত করতে আসে বিভিন্ন জেলা থেকে। প্রতি বছরই কিন্তু সাধারণ মানুষ তারা ভিড় জমায় ফুরফুরা শরীফে এই শবে বরাতের পবিত্র রাতে। এবং আজও কিন্তু সেই চিত্র দেখা যাচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ বিকেল গড়িয়েছে, তারপর থেকেই কিন্তু সাধারণ মানুষ, অর্থাৎ ফুরফুরা শরীফের ভক্ত মুরিদ যারা রয়েছে, তারা ফুরফুরা শরীফে আসছে বিভিন্ন জেলা থেকে। এবং যেটা জানা যাচ্ছে যে সারা রাত ধরেই কিন্তু এরকম সাধারণ মানুষ, অর্থাৎ ফুরফুরা শরীফের ভক্ত মুরিদ যারা রয়েছে, তারা কিন্তু আসা যাওয়া করবে, অর্থাৎ আনাগোনা তাদের কিন্তু লেগেই থাকবে। প্রতি বছরই কিন্তু এই শবে বরাতের পবিত্র রাতে ফুরফুরা শরীফের এই যে দাদা হুজুরের মাজার চত্বর, এখানে কিন্তু প্রচুর মানুষের জমায়েত হয়, প্রচুর মানুষের ভিড় হয়, বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ আসেন। এবং ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আসতে শুরু করেছে বিভিন্ন জেলা থেকে, বাইকে করে, কোথাও বিভিন্ন রকম গাড়ি করে, গণপরিবহনে করে, বাসে করে, ট্রেনে করে, বিভিন্ন অর্থাৎ গণপরিবহনে করে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে ফুরফুরা শরীফের উদ্দেশ্যে আসেন। এবং ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছে মাজার শরীফ চত্বরে। আমরা কথা বলার চেষ্টা করবো বেশ কিছুজন ভক্ত মুরিদগণ, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো কী কারণে তারা ঠিক এই মাজার শরীফে আসেন, তাদের উদ্দেশ্যটা কী। কতক্ষণ থাকবেন? এক্ষুনি চলে এসে বলুন, জিয়ারত হয়ে গেছি, বাড়ি ফিরে। করলা থেকে কি কারণে আজকে পবিত্র তাড়াতাড়ি চলে এসেছি, সবাই চলে যাবো, ঠান্ডা ঠান্ডা ভাব আছে। ওই জি এক দেড় ঘন্টা থেকে চলে যাবো। আব্দুর রহিম শেখ, এখানে এসে মাগরিবের ইফতার করলাম, মাগরিবের নামাজ আদায় করেছিলাম। জি কী কারণে এখানে এসেছেন? জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। দাদা হুজুরের মাজারে? জি। প্রতি বছর আসেন? জি। কটার সময় এসেছেন? এখানে এসে ইফতার করলাম, মাগরিবের আগে এসেছি। কখন যাবেন? এই এবার যাবো। বাড়ি চলে যাবেন? জি। কিসে করে এলেন? আমার নিজস্ব গাড়ি আছে। গাড়ি আছে, গাড়ি শেষ। আল তামার রেস্টুরেন্ট, এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।